ভোটদানে বাধা ও ভোটারদের মারধরের অভিযোগ উঠল 67টি বড় বিধানসভা কেন্দ্রের মজলিশপুর গ্রামের 133 নম্বর বুথে। বৃহস্পতিবার গ্রামের মহিলাদের ভোট দিতে গেলে তাদের ভোটদানে বাধা দেওয়া হয় এবং মারধর করা হয় বলে অভিযোগ অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের দিকে। ভোটারদের ভোটদানে বাধা দেওয়া হয় বলেই অভিযোগ ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। পুলিশ গিয়ে অবৈধ জমায়েত সরিয়ে দেয়, এলাকার ভোটারদের আশ্বস্ত করেন তারা। ড্রোন উড়িয়ে নজরদারি চালায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। আমাদের এখন একজন মারা গিয়েছে, ওনার মাটি হবে আর আমাদের রোজা আছে, ওদের সব শেষ হবে, তারপর আমাদের হিন্দুদের মুসলমানদের শেষ হয়ে তারপর আমরা ভোট দেবো। কত নম্বর বুথ এটা? দু নম্বর। কোন গ্রাম? এটা মজলিশপুর। আচ্ছা, কারা করছে, কোন দল? পবিত্র ঈদে কেনাকাটা করুন কাবেরিতে, জিতে নিন গোল্ড কয়েন, পান নিশ্চিত উপহার এবং 500 টাকার ক্যাশব্যাক ভাউচার শুধুমাত্র কাবেরি। কাবেরি, খাগড়া, বহরমপুর, মুর্শিদাবাদে শর্তাবলী প্রযোজ্য।